আমাদের দৈনন্দিন অনেকগুলো কাজের মাঝে বিরক্তিকর একটি কাজ হচ্ছে কানে ময়লা পরিষ্কার করা, আর সেটা যদি হয় বাচ্চাদের তাহলে তো কথাই নেই। অথচ আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জানি না যে এই কানের ময়লা পরিষ্কার করাটা খুব একটা প্রয়োজনীয় কোনো কাজ না বা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের কানের ভিতর থেকে যে আঠালো এক ধরনের পদার্থ বের হয়ে আসে যেটাকে আমরা ওয়াক্স বা সেরোমিন বলে থাকি, সেটা আমাদের কানের জন্য প্রতিরক্ষক হিসেবে কাজ করে থাকে। আর এটা আমাদের কানের ভিতরের যে পর্দা যেটার মাধ্যমে আমরা শুনে থাকি সেটার সাথে বাইরের পরিবেশের একটা ব্যালেন্স বজায় রাখে, পাশাপাশি বাতাসের মাধ্যমে যে ধুলাবালি বা ময়লাগুলো আমাদের কানের ভিতরে প্রবেশ করতো সেটা এই আঠালো পদার্থ বা ওয়াক্সের সাথে আটকে থাকে, যার জন্য আমাদের কানের ভিতরের পর্দা দিয়ে শুনতে কোনো সমস্যা সৃষ্টি হয় না বা সেখানে কোনো ইনফেকশন সৃষ্টি করে না। আর এই ধুলাবালি বা ময়লাগুলো যখন এই ওয়াক্স বা সেরোমিনের সাথে অ্যাটাচ হয়ে থাকে তখন এটা এক ধরনের ময়লার মতো পদার্থ সৃষ্টি করে, কিন্তু সেটা পরবর্তীতে অজু বা গোসলের সময় অটোমেটিক বের হয়ে যায়, কারণ সে সময় আমরা যেহেতু আঙ্গুল দিয়ে হালকা কানের ভিতরে একটু পরিষ্কার করার চেষ্টা করি সেটার সাথেই কানের ময়লাটা ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। যেহেতু এটা নিজে নিজে অটোমেটিক বের হয়ে আসে সেক্ষেত্রে এটা পরিষ্কার করার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু ব্যবহার করে বের করার প্রয়োজন নেই। যদি কিছু লক্ষণ দেখা দেয় যেমন কানের শুনতে সমস্যা হওয়া, কানে ব্যথা করা, কানের ভিতরে শোর শোর শব্দ হওয়া, অথবা কানের কোনো পোকার আক্রমণ হয়েছে সেটা কানে চুলকানো সৃষ্টি করছে, অথবা কানে আঘাত পাওয়ার কারণে কানের ভিতর থেকে ব্লিডিং বা অন্য কোনো পানি জাতীয় পদার্থ বের হয়ে আসা, এ ধরনের যদি কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে অবশ্যই কান পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা কখনোই বাসায় নয়, সেটা অবশ্যই তখন চিকিৎসককে দেখিয়ে পরিষ্কার করতে হবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কানের ময়লাটা অতিরিক্ত হয়ে গেলে ময়লাটা শক্ত হয়ে যায়, যদি এ ধরনের কোনো শক্ত ময়লা দেখেন সেক্ষেত্রে এই ময়লাটাকে শক্ত অবস্থায় পরিষ্কার করতে যাবেন না, এটা ময়লাটাকে অবশ্যই নরম করতে হবে। আর নরম করার জন্য অলিভ অয়েল অথবা কানের বিভিন্ন ড্রপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে, তবে অলিভ অয়েল ব্যবহার করাটাই ভালো, কারণ এটা যেহেতু তৈলাক্ত পদার্থ এটা ভিতরের ময়লাটাকে নরম করে আস্তে আস্তে সামনের দিকে ঠেলে বের করে নিয়ে আসতে সাহায্য করবে, আর পরবর্তীতে যখন এটা নরম হয়ে আসবে তখন আপনি অনায়াসে বের করে নিয়ে আসতে পারবেন। আর এই ময়লা পরিষ্কার করার জন্য কখনোই কটন বাট বা কোনো ধাতব পদার্থ ব্যবহার করবেন না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কটন বাট ব্যবহার করি, কিন্তু এটা আমাদের কানের ভিতরে যখন প্রবেশ করে তখন কানের ময়লাটাকে আরও ধাক্কা দিয়ে ভিতরে সরিয়ে নেয়, যার জন্য সেটা পরবর্তীতে পর্দার উপর চাপ সৃষ্টি করে এবং ময়লাটা ভিতরেই থেকে যায়। আর তাই এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে যেটা হচ্ছে সামনের মাথাটা প্লাস্টিকের তৈরি থাকে, যেটা পরবর্তীতে কানে প্রবেশ করালেও বাচ্চা যদি কোনো কারণে মাথা নাড়াচাড়া করে বা কান নাড়াচাড়া করে সেক্ষেত্রে এটা ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসবে এবং কানে কোনো সমস্যা বা খোঁচার সৃষ্টি করবে না। আর কোনো কারণে যদি বাসায় চেষ্টা করে পরিষ্কার করতে না পারেন এবং সেটা কানে পরবর্তীতে বাচ্চার সমস্যা সৃষ্টি করছে, এরকম হলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের চেম্বারে বাচ্চাকে দেখাতে হবে। তো আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।